দেখো বন্ধুরা, আমি ফুলকপি আর বাঁধাকপি দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি তোমাদের কাছে আজ শেয়ার করব। আর বাঁধাকপি দিয়ে আমি বড়া করেছিলাম, খেতে বেশ ভালো লেগেছিল, সেই কারণে সেটাও তোমাদের কাছে শেয়ার করব। একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে মাঝে মাঝে খেলে বেশ ভালো লাগে, তাই ভাবলাম যে তোমাদের কাছে এটাও শেয়ার করি। চলো রেসিপিটা শেয়ার করে ফেলি ঝটপট। আমি মাইক্রোওভেনে ফুলকপি আর বাঁধাকপি একটু ভাপিয়ে নেব, মাইক্রোওভেনে দিলাম, কারণ কি এগুলো যদি গলে যায় তাহলে ভালো লাগবে না। অনেক সময় সেদ্ধ করতে গেলে কপি গলে যায়, তো আমি এখানে 5 মিনিট দিলাম, একদম সুন্দর ভাপানো হবে। দেখো আমি জলটা ঝরিয়ে নিয়েছি, একদম ফ্রেশ রয়েছে, একটু গলেনি। আর আমি মাছের এই তরকারিতে দেবো আলু, বিনস আর গাজর, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই আমি রান্নাটা করব, সেই কারণে সর্ষের তেল দিলাম। এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছে, সেই মাছগুলো আমি এবার ভেজে নিই। কড়াটা একটু গরম হওয়ার জন্য সময় নিচ্ছি, কারণ বেশ ভালো করে কড়াটা গরম হলে মাছটা ভালো ভাজা হয়। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে কড়ার মধ্যে। দেখো আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি কড়ায়, এগুলো 1 পিট ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম আর 1 পিট মাছটা ভেজে তুলে নিই। চলো এবার একটু তেল রয়েছে ওর মধ্যেই আমি কপিগুলোকে ভেজে নিচ্ছি। কপিগুলো কিন্তু আমি দেখো বড় বড় করে কেটেছি, একদম ছোট করে কাটা যাবে না, তাহলে কিন্তু গলে মিশে যাবে আর মানে তরকারির স্বাদটা ভালো পাওয়া যাবে না। বাঁধাকপিও দেখেছো কীরকম বড় বড় করে কেটেছি, আর ফুলকপিও বড় করে বেশ একটু ডুমো ডুমো মতন করে কেটেছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার সেই কড়াটার মধ্যেই একটু আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি পুরো রান্নাটাই করে নেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি সবার আগে। পেঁয়াজটা ভাজা একটু হালকা ভাজা ভাজা মতন করে নিই, তারপরে অন্য অন্যগুলো দেবো। পেঁয়াজটা দেখেছো একটু লালচে লালচে মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিরে রেখেছি, সেটা দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর ওই সবজিগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে এগুলো সব এগুলোকে একটু ভেজে নেব, অল্প অল্প ভাজবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু আদা বাটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এই রান্নাটাকে বেশ ভালো করে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এটা আমার দিদা করতো, তার থেকেই শেখা, বেশ মানে খুবই কি বলবো, খুবই টেস্টি আর কি। আমি অতটা হয়তো দিদার মতো করতে পারছি না, কিন্তু তবুও যেটুকু করেছি বেশ ভালোই লাগছিল খেতে।
আমি গোটা টমেটো দিইনি, সেই কারণে টমেটো সসকে একটু গুলে জলে গুলে আমি দিয়ে দিলাম। যেহেতু বাঁধাকপির কোনো স্বাদ নেই, তাই একটু টক একটু মিষ্টি হলে ভালো লাগে। এবার এর মধ্যে ফুলকপি আর বাঁধাকপিগুলো দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমার কপিগুলো ভাজাই ছিল। তোমরা যেরকম ঝোল খাবে তরকারিতে, ঠিক সেই পরিমাণে জল দেবে। এটা কিন্তু একটু ঝোলঝোলই হবে, ঝোল হলেই ভালো লাগবে খেতে, একদম মাখা মাখা। তা বলে অনেকটা ঝোল নয়, কিন্তু মোটামুটি দেখো কীরকম, সেরকম ঝোল কিন্তু হলে বেশ ভালো লাগবে খেতে। এটা ভাতের সঙ্গেই বেশি ভালো লাগবে। দেখো এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম, তার উপর আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এটা কিন্তু তোমরা পরেও দিতে পারো, আমি আগে দিয়ে দিলাম, নামানোর আগে দিতে পারো। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ওপরে, আসলে পরে না দিয়ে আমি আগে দিয়েই চাপা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেছে, দেখো একেবারে রেডি আমার ফুলকপি আর বাঁধাকপি দিয়ে মাছের ঝোল। এবার চলো সেকেন্ড রেসিপিটা শেয়ার করে দিই। আমি এখানে বড় বড় করে বাঁধাকপি কেটে নিয়েছি, এবার কাটার মেশিনে আমি এগুলোকে কুচিয়ে নিলাম। তোমাদের কাছে মেশিন না থাকলে তোমরা বঁটিতেও কিন্তু পাতলা পাতলা করে বাঁধাকপিগুলো কুচিয়ে নিতে পারো। এবার আমি বাঁধাকপিটাকে একটু, শুধু একটুখানি জলটা গরম করে আমি ফেলে দিলাম, বাঁধাকপির মধ্যে একটা গন্ধ থাকে সেটা কাটানোর জন্য। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম নুন। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি কুচনো লঙ্কা দিইনি, লঙ্কার গুঁড়ো যারা পছন্দ করো না, মানে একটু ঝাল ঝাল না হলে এটা ভালো লাগবে না। লঙ্কার গুঁড়ো যারা পছন্দ করো না, তারা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিতে পারো। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার কালো জিরে দিয়ে দিলাম, বেশ একটু বেশি পরিমাণেই দিলাম। এর উপরে আমি বেসন দিয়ে দিচ্ছি, বেসন দিয়েই আমি বড়াটা করব। তোমরা যদি পুরো বেসন না দাও, একটু চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারো। এবার আমি কড়াটা দেখো গরম, মানে কড়া তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য। দেখেছো আমি কিভাবে মেখে নিয়েছি, সেভাবে পুরো বেসন আর বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিতে হবে, তাহলে একটু নরম নরম হয়ে যাবে, অতটা মানে শক্ত থাকবে না, নুন দেওয়ার জন্য বেশ একটু গলে যাবে। এবার কড়ার মধ্যে আমি বড়ার আকারে দিয়ে দিচ্ছি, প্রথমে আমি বেশি একসঙ্গে দেবো না, কারণ এটা ছড়িয়ে যেতে পারে, যেহেতু বাঁধাকপি এক পিঠ হয়ে গেছে। উল্টে দিচ্ছি দেখো আর এক পিঠ, দেখেছো কীরকম মচ, বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, জাস্ট একটু জলটা গরম হবে তখনই কপিটাকে ছেঁকে নিতে হবে। বেশি মানে সেদ্ধ যদি করো, তাহলে মানে বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে আর বড়াটা কিন্তু হবে না ঠিকঠাক। তাই একদম জলটা ফুটলেই সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে বাঁধাকপিটাকে। চারটে বড়া দেখতে পাচ্ছ হয়ে গেছে, আমি বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি, ওগুলোকে একটু সাইড করে দিলাম তেলটা ঝরার জন্য। দেখো তুলে নিয়েছি, এই বড়াটা খেতে
খুবই সুন্দর হয়। এর মধ্যে যদি একটু পেঁয়াজ কুচিয়ে দিতে পারো তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আজ এই রেসিপি ছিল আমার, বাই।